আমার ধেমাজি জিলাখনত আমি কি ধরনে একত্রিতভাবে সংগঠন শক্তিশালী করে পঞ্চায়েত নির্বাচনের কারণে কাম কাজ করিম সেই সম্পর্ক বিভিন্ন দিহা পরামর্শ আজি রাইজে দিয়ে আছে। সভা এতিয়াও শেষ হওয়া নাই, আপনার কারণে সভাখন মাজতে রখাই দিছো আর আজির পিছত আমি হাতে কামে সকলো পঞ্চায়েত ইলেকশনের কারণে কাম আরম্ভ করি। তিন বছর মই সভাপতি হিসাবে যিখিনি দায়িত্ব পালন করিলো সফলতা বুলি কলে অকল এটাই আছে যে মানুহবিলাক হতাশ হয়ে পড়ছিলেন, মানুহবিলাক বড় চিন্তিত আছিলে, উদাস হয়ে পড়ছিলেন সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, ধন সবস্য ক্ষমতা সবস্য রাজনীতি, দৈনন্দিন দল ত্যাগ, তেনেকুৱা অতি প্রতিকূল পরিস্থিতির মাজত এটা একটা পরিবেশ বনাবলে আমি সক্ষম হয়েছ যত মানুষের মনত আশা আছে। মুখ্যমন্ত্রী আর বিজেপিয়ে যে ভয় সৃষ্টি করব বিচারছিল, কবিতা লিখিলেও জেলত ভয় দিয়ে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, সেই পরিস্থিতির মানুষের ভয় ভাঙিছো, হতাশা আমার মানুষ মনেরপা আঁতরিছে। আর বিশেষকে গণতন্ত্রক ভালপা, দেশক ভালপা, অসমক ভালপা, যিখিনি মানুষ অত্যন্ত হতাশ হয়েছিল বিজেপিক লো, সেইখিনি মানুষে একটা আশার রেঙনি দেখিছে যে হয় কংগ্রেস একটা দল অসমত আছে যোনে বিরোধীর যে ভূমিকা সেই আপোষবিহীনভাবে নিরব বিচ্ছিন্নভাবে আমি পালন করবলে চেষ্টা করছো। কিন্তু একটা রাজনৈতিক দলের যে সফলতা কয় সেই হচ্ছে শাসনত থাকব, ধারাবাহিক নির্বাচন জিকিব, সেই পর্যায়ত আমি এটা যাবলে চেষ্টা করে আছো। মই কইছোই যে দল এটার সফলতা সেইদিনাখন আমি হয়েছে বলে ভাবিম যেটা রাইজর আশা বাস্তবিত করে সাম্প্রদায়িক শক্তিবিলাক আমি মুখিমূর করব পাইছো। এটা এটা সাম্প্রদায়িক শক্তি এ আর ডি এফক আমি নির্বাচনের ধারাশায়ী করছো, কিন্তু ডাঙর শক্তি তো এটাও আছে বিজেপি আর এস এস, সকল উন্নয়নের কথা বাদ দি কেবল ধর্মীয় মেরু বিভাজনের রাজনীতি করা এই শক্তিটুক যেতালেক আমি আঁতরাব নো এতালেক আমি রাজনৈতিকভাবে সফল হয়েছি বলে নাভাবো। মানি ললো বিহারের বানপানীর পরিমাণ অসমতকে বেশি, সেই কারণে বিহারক 26,000 কোটি টাকা দিছে, 11,000 কোটি টাকা অকল বানপানীর কারণে, টোটেল 26,000 কোটি রোড ইনফ্রাস্ট্রাকচার ধরে ললো 11,500 কোটি টাকা বিহারক দিছে, অসমে যেটো 10,000 কোটি টাকা পাবলে আছে সেইটো পাবলে থকা আমি তো ভিক্ষা খুঁজি থকা নাই। আমি 10,785 কোটি টাকা অসমে এন ডি আর এফ শিতানত পাবলে আছে, আমাক 250 কোটি টাকা মুকুলাই দিছে। অসমৰ বিজেপি সাংসদ সকলক মই আহ্বান জানাম যে আপোনালোকে আমাক বিহারক যেনেকে দিছে তেনেকে দিব নালাগে, অসম সরকারে দি থাক প্রস্তাবর ভিত্তিত 10,785 কোটি টাকাটা মুকুলাই দিবলে দেখাক, যেটা আমি কম যে ডাবল ইঞ্জিন সরকারের পর আমার লাভ হয়েছে। কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের পর অসম বিকল হবলে গৈ আছে, অসম বিকল হবলে গৈ আছে। আমি 4 আগস্ট তারিখে গুৱাহাটীৰ এখন সভা দিছো, সভাত আমি সবরে পরামর্শ বিচারিম, তারপর আমি প্রদেশ কংগ্রেসের পলিটিক্যাল এফেয়ার্স কমিটি মিটিং পাতি আমি সিদ্ধান্ত লোক।